যারা আজকে আমাদের সাথে ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা আপনাদের মাঝে একটি আকর্ষণীয় পাওয়ার টিলার নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা পরিচিত হয়ে নিই অত্র প্রতিষ্ঠানের একজন প্রতিনিধির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার পরিচয়টি দিবেন। জি, আমি মোহাম্মদ দিলদারশন লাপলু, অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সিনিয়র মার্কেটিং অফিসার। আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, আপনারা অলরেডি পরিচয় হয়েছেন অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের একজন মার্কেটিং অফিসারের সাথে। তো আমরা এখন যাই একটি মেশিন সম্পর্কে ধারণা নিতে। তো ভাই, এইটা কি মেশিন? এটি হলো আমাদের সবচাইতে শক্তিশালী ও আকর্ষণীয় 13 হর্স পাওয়ার ইঞ্জিন। 13 হর্স পাওয়ারের একটি মিনি পাওয়ার টিলার, হ্যাঁ, ডিজেল ইঞ্জিন। তো এই মেশিনটা ভাই মূলত কি কাজের জন্য ব্যবহৃত হবে? জি, এইটা আমাদের সাধারণত হাল বাওয়ার কাজে ব্যবহার করা যায়। এই মেশিনটি কতগুলো ফাল ব্যবহার করা হয়েছে? এইটিতে আপনার 18টি ফাল ব্যবহার করা হয়েছে। 18টি ফাল এবং পিছনে দেখা যাচ্ছে ডিজাইনের জন্য আরো দুটি চাকার মতো সিস্টেম আছে, মানে কাদায় চাষ করার জন্য সেরা। এটি আপনার কাদা শক্ত মাটি সব জায়গাতেই চাষ করতে পারবেন। কাদায় চাষ করার জন্য ভাই ফোর হুইল মেশিনটা সবচেয়ে জনপ্রিয় আমি জানি। তো এই ধরনের মেশিনগুলো ও দিয়ে কি পাহাড়ে চাষ করা যাবে? জি, আপনার শক্ত নরম বা কাদা মাটি সব কাছে সব জায়গাতেই চাষ করা যাবে। সব জায়গাতে, এভরিথিং এ টু জেড। মানে মেশিনের জগতে আপনার মতে সবচাইতে সেরা মেশিন কোনটা ভাই? জি, মেশিনের জগতে সবচাইতে শক্তিশালী ইঞ্জিন হলো এই 13 হর্স পাওয়ার ইঞ্জিন 13 হর্স পাওয়ার ফোর হুইলের ইঞ্জিন। তো এই মেশিনে এই যে চাকাগুলো ইউজ করা হয়েছে দেখা যাচ্ছে, এগুলো এই তো চাকা না, চারটি চাকা। জি জি, আমরা এই ফালগুলো ফুলো চাকাগুলো লাগিয়ে যে কোনো জায়গায় পরিবহন করতে পারবো, যে কোনো জায়গায় পরিবহন করতে পারবো। এটা এটা মূলত কি ডিজেলে না পেট্রোলে চলবে? এটি সাধারণত ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিন। আচ্ছা ভাই, এই মেশিনগুলো লিটারে কত কিলোমিটার যায়? এটি আপনার প্রতি লিটারে 1.5 থেকে 2 ঘন্টা চলে। 1.5 থেকে 2 ঘন্টা, এর ভিতরে তো তাইলে ভাই অনেক জমি চাষ করা যাবে। জি জি, তাই না? তো এই মেশিনটা আমার কাছে অনেক ভালো লাগছে। আচ্ছা, এটার কি ব্যাক গিয়ার বা সামনে গিয়ার দুই দিকে গিয়ার আছে? জি জি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ব্যাক গিয়ার বা সামনের মানে গিয়ার দেওয়ার জন্য। আচ্ছা, এটি হলো তার গিয়ার, গিয়ার পরিবর্তন সামনে অথবা পিছনে। এটা হলো তিনটা গিয়ার আছে, মাঝখানে হলো আপনার নিউট্রাল, আর হলো ফার্স্ট গিয়ার, আর হলো সেকেন্ড গিয়ার, এটি হলো সেকেন্ড গিয়ার, আর মাঝখানে হলো নিউট্রাল। আচ্ছা, এইভাবে টোটালি আপনার গিয়ার সিস্টেম আছে, তিনটা গিয়ার সিস্টেম আছে। তো ভিউয়ার্স, আপনারা যারা এই ধরনের হাই কোয়ালিটির গর্জিয়াস মিনি পাওয়ার টিলার অর্ডার করতে চান ফোর হুইলের, জি ফোর হুইলের 13 হর্স পাওয়ারের মিনি পাওয়ার টিলার যারা অর্ডার করতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে মেশিনটি অর্ডার করে নেবেন। স্ক্রিনে তো অবশ্যই আপনাদের নাম্বার দেওয়া থাকবে। তো এই মেশিনগুলো যারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে অর্ডার করতে চায় তারা কোন সিস্টেমে অর্ডার করবে? তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে বা আমাদের অফিসে এসে ইঞ্জিনটি তার পছন্দ মতো নিতে পারবে না, এবং নেওয়ার সময় কিছু টাকা অ্যাডভান্স করে রেখে তার পছন্দের প্রোডাক্ট রেখে যেতে পারবে। তার মানে অনলাইনে অর্ডার করার সিস্টেম হচ্ছে? কত টাকা অ্যাডভান্স করার নিয়ম ভাই আপনাদের? সর্বনিম্ন 5 থেকে 10 হাজার টাকা অ্যাডভান্স করে আপনি মেশিনটি অর্ডার করতে পারবেন। সারা বাংলাদেশের যে কোনো জেলা পর্যায়ে মেশিনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পৌঁছে দিবেন? হ্যাঁ, জেলা পর্যায়ে তো এসএ পরিবহন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এজিআর কুরিয়ার, হ্যাঁ, এগুলো সবই সব কুরিয়ার মাধ্যমে আমরা যা যে কুরিয়ার মাধ্যমে সুবিধা হবে তাকে সেইভাবে ডেলিভারি দেওয়া হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ও এটা, এর পাশে আর একটা ইঞ্জিন আমরা দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু বলেন ভাই, এটা কি ইঞ্জিন? এটা এটা তো অনেক বড়, অনেক হেভি। এটা হলো আমাদের 10 হর্স পাওয়ার ইঞ্জিন। 10 হর্স পাওয়ার, এটার ফাল কতগুলো? আমরা 40টি ফাল ব্যবহার করেছি, খুবই শক্তিশালী ও মজবুত ফাল। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ফালগুলো কতটা শক্তিশালী। তো এইখানে প্রায় 40টা ফাল এই মেশিনে ইউজ করা যাবে। তো যারা চায় ফাল কমিয়ে চাষ করার জন্য তারাও তো পারবে চাষ করতে। আপনারা চাইলে ইচ্ছে মতো ফাল খুলে রাখতে পারবেন, এইভাবে একটা করে খুলে, এভাবে একটা দুটো করে খুলে, দুটো করে খুলে আপনি 16টা ফাল দিয়েও চালিয়ে দিতে পারবেন,
আবার 16-32টা ফাল দিও চালাতে পারবেন, 40টা দিও চালাতে পারবেন, এইগুলো লাগিয়ে 40টা ফাল দিও চালাতে পারবেন। বাহ, খুব সুন্দর একটা সিস্টেম। তো ভাই, এই মেশিনগুলো লিটার প্রতি কতক্ষণ চলে এই বড় ইঞ্জিনটা? জি, আপনার এই মেশিনটা আপনার 2-2.5 ঘন্টা চলে প্রতি লিটারে, প্রতি লিটারে 2-2.5 ঘন্টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসাধারণ ইঞ্জিন। তো তো ভিউয়ার্স, আপনারা যারা এই ধরনের ইঞ্জিনগুলো অর্ডার করতে চান, এগুলা ভাই এটা তো মনে হচ্ছে ব্যাটারি আছে, সেলফ সিস্টেম, এটি আপনার সেলফের মাধ্যমে সেলফ হয় নন সেলফ হয়? আচ্ছা, সেলফের জন্য কিছু টাকা বাড়িয়ে সেলফ সিস্টেম নিতে হয়। আচ্ছা, তো এই ধরনের মেশিন আপনারা অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন। আর ঢাকার ভিতরে যারা আপনাদের প্রতিষ্ঠানে আসতে চায়, একটু ঠিকানাটা বলেন। এগুলো আমাদের এয়ারপোর্ট হর্স ক্যাম্পের পূর্ব দিকে, নতাপাড়া বৈশাখী মোড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের বাংলাদেশে কি আরও কোনো শাখা আছে? আমাদের বগুড়াতে আরও একটি শাখা রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বগুড়া ফুড কি ব্রিজ সংলগ্ন মাদ্রাসা মার্কেট শাহজাহানপুর ঢাকা বগুড়া, আর ঢাকাতে ঢাকা এয়ারপোর্টের পূর্ব দিকে নতাপাড়া বৈশাখী মোড়। যাক, সুন্দর একটা স্পটে আপনাদের দুটি প্রতিষ্ঠানই নেওয়া হয়েছে, দুই বঙ্গের দুই রাজধানীতে। কাস্টমারদের জন্য সবচাইতে সুবিধার জন্য আপনারা নিয়ে গেছেন কাস্টমারদের দ্বার প্রান্তে। তো ভিউয়ার্স, আজকে আর নয়, পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বিপ্লব হোসেন লাভলু ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।